আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যখন আপনারা বেনিফিশিয়ারি নতুন রেজিস্ট্রেশন করছেন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ইনভ্যালিড এবং অলরেডি এক্সিস্ট যদি আপনাদের নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখায় তাহলে কি করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। যখন আপনারা নতুন গর্ভবতী বা প্রসূতি বা কোনো বাচ্চার নাম আপনারা এন্ট্রি করছেন তখন অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের দেখা দিচ্ছে বেনিফিশিয়ারি ইনভ্যালিড আধার ডিটেলস। তো যখন ধরুন প্রেগনেন্ট উমেনের যখন আপনারা নাম রেজিস্ট্রেশন করছেন তখন আপনারা অবশ্যই প্রেগনেন্ট উমেন আছে সেখানে নিউ রেজিস্ট্রেশনের যে ঘর আছে নিচের দিকে সেই অপশানে আপনারা যাচ্ছেন। যাওয়ার পরে এখানে যে যাবতীয় আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় সেগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করার পরে যখন আপনারা সাবমিট করছেন তখন কিন্তু দেখবেন আপনারা এখানে এই যে নাম আছে বেনিফিশিয়ারির, অবশ্যই আপনারা যখন নামটা দেবেন আধার কার্ডে যে নাম আছে সেই নামটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপরে এই যে হাজব্যান্ডের নাম, এখানে হাজব্যান্ডের নামের বানান ভুল হলে কোনো সমস্যা নেই। যে তিনটে জিনিস আপনাদেরকে দেখতে হবে, বেনিফিশিয়ারির নাম, আধার নম্বর, জন্ম তারিখ এবং জেন্ডার। অর্থাৎ অনেক বেনিফিশিয়ারি আছে এমন যাদের জেন্ডার দেখবেন ফিমেলের জায়গায় মেল করা থাকছে। সেহেতু গর্ভবতী প্রসূতির ক্ষেত্রে যদি এমন থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই সেই বেনিফিশিয়ারিকে নাম তুলতে পারবেন না, কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা গর্ভবতী প্রসূতির যখন নাম এন্ট্রি করবেন এখানে কিন্তু জেন্ডারের কোনো অপশন নেই, অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক ফিমেল করাই আছে। সেহেতু অনেকেরই আমি এরকম পেয়েছিলাম যাদের আধার কার্ডে গর্ভবতী বা প্রসূতি তাদের কিন্তু জেন্ডার কিন্তু মেল করা ছিল। তো সেই ক্ষেত্রে অবশ্যই অসুবিধা হয়েছে এবং সেগুলো কিন্তু নাম তোলা যায়নি। তো এই রকম যদি আপনাদের কোনো কেস আপনারা পেয়ে থাকেন তো অবশ্যই সেই বেনিফিশিয়ারিকে বলবেন আপনার কিন্তু এই যে জেন্ডার সেটা কিন্তু চেঞ্জ করতে হবে আধার কার্ডে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম রয়েছে সেই ফর্মে আপনারা যখনই ফিল আপ করছেন, ফিল আপ করার পরে সাবমিট করছেন, সাবমিট করার পরে কিন্তু আপনাদের যে সমস্যাটা হচ্ছে এখানে দেখবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা সাবমিট করার পরেই একদম ফ্রন্ট পেজে চলে আসবেন এবং এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন মেঘের মতো যে ক্লাউড অপশানটি রয়েছে সেখানে কিন্তু দেখবেন সেই বেনিফিশিয়ারিকে যখনই সাবমিট করলেন এখানে কিন্তু এক সংখ্যা দেখাবে। তো আপনাদেরকে কী করতে হবে, এখানে যদি কোনো সংখ্যা দেখায় তাহলে এখানে আপনারা টাচ করবেন। এখানে পরপর কিন্তু যদি কোনো সমস্যা থাকে সেই বেনিফিশিয়ারির আধার কার্ডে বা যদি সেই বেনিফিশিয়ারির নাম অন্য সেন্টারে থাকে তাহলে কিন্তু এখানে লেখা থাকবে এবং সেই বেনিফিশিয়ারির নামও থাকবে। ঠিক এখানে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনাদের নামগুলো কিন্তু বেনিফিশিয়ারি শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারির এখানে কিন্তু আধার যে এন্টার আধার ডিটেলস আর ইনভ্যালিড, অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারির আধার কার্ডে কিন্তু যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু জন্ম সাল দেওয়া আছে। এখানে আমি দেখেছিলাম 2000 সাল করা আছে জন্ম তারিখ। অর্থাৎ আমরা কি করি, যখনই দেখছি যে কোনো বেনিফিশিয়ারির আধার কার্ডে দিন আর মাসটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ শুধু জন্ম সাল দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করছি নাম তোলার সময় সেক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত এই যে 0101 দিয়ে কিন্তু আমরা তাদের নামগুলো এন্ট্রি করে থাকছি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আরেকটি কথা বলি, এইভাবে কিন্তু নাম কিন্তু ইনভ্যালিড দেখাবে। অর্থাৎ আপনারা অনেক আগে কিন্তু যখন দেখেছিলেন যে শুধু মাত্র আধার কার্ডে যাদের সাল দেওয়া আছে তাদের কিন্তু তখন আপনারা 0101 দিয়ে অর্থাৎ 1 জানুয়ারি করে কিন্তু আপনারা নামগুলো তুলেছিলেন এবং সেগুলো কিন্তু সাকসেসফুল হয়েছিল এবং সেগুলো কিন্তু আধার ভেরিফাইড হয়ে গিয়েছে। সেহেতু আপনারা এটা কিন্তু আমি অনেক আগের কথা বলছি। এখন যেহেতু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন PoshanTracker কিন্তু আপডেট হচ্ছে, সেহেতু কিন্তু এই যে আপনারা 0101 দিয়ে কিন্তু কোনোভাবেই আপনারা আর ভেরিফাই করতে পারবেন না। যদি দেখেন কোনো বেনিফিশিয়ারির আধার কার্ডে শুধু তার জন্ম সালটা দেওয়া আছে তাহলে সেই বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলুন যে তার জন্ম তারিখ কত, বা তাকে বলুন যে অনলাইন থেকে তার আধার কার্ডটি বের করে নিয়ে আসবে। তাহলে দেখবেন সেখানে কিন্তু তার যে জন্ম সাল, দিন, মাস সবটাই কিন্তু উল্লেখ করা আছে এবং সেটা দিয়েই কিন্তু আপনাকে নাম এন্ট্রি করতে হবে। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি যে অপশন রয়েছে শেষের যে নামটি রয়েছে সেরিনা খাতুন, এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আধার অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই রকম যদি অপশন আপনাকে দেখায় কোনো গর্ভবতী প্রসূতি বা কোনো বাচ্চার ক্ষেত্রে, তাহলে আপনাকে জানতে হবে এই বেনিফিশিয়ারি অন্য সেন্টারে রয়েছে। তাহলে কি করবেন, এই বেনিফিশিয়ারিকে নিজের সেন্টারে নেওয়ার জন্য কি করবেন, অনেক দিদিরাই অন্য দিদিকে ফোন করে বলেন আপনারা ডিলিট করে দিতে বা মাইগ্রেট আউট করে দিতে। আপনাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, কোনো বেনিফিশিয়ারিকে যদি মাইগ্রেট আউট করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই বেনিফিশিয়ারিকে আপনি বা যে দিদি নিতে চাইছে এডাব্লিউসি মাইগ্রেশন করে নিতে পারবেন না। কারণ সেই বেনিফিশিয়ারিকে যখনই আপনি এডাব্লিউসি মাইগ্রেশন করবেন তখন কিন্তু ওখানে দেখাবে বেনিফিশিয়ারি অ্যাক্টিভ নট অ্যাক্টিভ দেখাবে কিন্তু। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি, আপনারা যখনই এডাব্লিউসি মাইগ্রেশন করবেন তখন যে প্রোফাইলে যে ফোন নম্বরটি দেওয়া আছে সেই ফোন নম্বরটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং আধার নম্বর দিয়ে এডাব্লিউসি মাইগ্রেশন করে নিতে হবে। আপনারা কিন্তু অনেক দিদিরাই করছেন এখনও, যে মাইগ্রেট আউট করে দিতে বলছেন, ডিলিট করে দিতে বলছেন, কিন্তু কোনো গর্ভবতী প্রসূতি মা যদি তারা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যায় সেই ক্ষেত্রে ডিলিট কিন্তু হবে না। ডিলিট করলে তার যে ডিটেলস এতদিন এই সিএম নিয়েছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ডিলিট করা সম্ভব নয়। আপনাদেরকে কোনো বেনিফিশিয়ারি নিজের সেন্টারে নিতে চাইলে আপনাদেরকে এডাব্লিউসি মাইগ্রেশন করেই নিতে হবে। এডাব্লিউসি মাইগ্রেশনের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এর লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আপনারা অবশ্যই এডাব্লিউসি মাইগ্রেশনটি কিন্তু করা আপনারা শিখে নেবেন। তো এই সমস্যাগুলো হলে কিন্তু আপনারা দেখে নেবেন আধার কার্ডগুলো ভালো করে, কারণ অনেক দিদিরাই এখনও আপনারা বুঝতে পারছেন না যাদের জন্মসাল দেওয়া আছে তাদের কিভাবে আপনারা নাম তুলবেন এবং ইনভ্যালিড দেখাচ্ছে। এই ক্ষেত্রে এই দুটো সমস্যা কিন্তু আপনাদের অনেকের দেখা দিচ্ছে, ইনভ্যালিড এবং অলরেডি এক্সিস্ট। আশা করছি আপনারা ইনভ্যালিড এবং অলরেডি এক্সিস্ট বেনিফিশিয়ারি যদি দেখায় কি করবেন এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। যদি আপনাদের কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।